তবলিগি ইজতেমার এই নিরপেক্ষতা এবং সহজ বক্তব্য সারগর্ভ আলোচনা জ্ঞানী মানুষের হৃদয়ে দাগ কাটছে, যে জন্য আমাদের ইজতেমার বক্তব্য শুনে এমন এমন লোক আহলেহাদিস হচ্ছেন আপনি যাদের কল্পনা করতে পারবেন না। জীবনে 33টা বছর আমেরিকা, কানাডা, লন্ডন, ওমান, সৌদি আরব বিভিন্ন দেশে, 9টা দেশে বসবাস করে যিনি বাংলা প্রায় ভুলেই গেছেন, এই মানুষটা দেশে এসে বসুন্ধরায় তার বাড়িতে একদিন পত্রিকা দেখছেন। আমরা ইনকিলাবে ইজতেমার দুদিন আগে একটা অ্যাড দিই, ওই অ্যাড দেখে উনি স্তম্ভিত, আহ্লাদিস আবার কি জিনিস, দেখি না কেমন উনি এসছেন রাজশাহীতে। ইজতেমার চেহারা দেখে তো প্রথমে বসবো কোথায়, আবার হাঁটু ব্যথার কারণে চেয়ার ছাড়া বসতে পারেন না। যাই হোক, মুরব্বী মানুষ তাকে দেখে আমাদের ভলান্টিয়াররা ভদ্রতা করে তাকে একটা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, একদম মিডিল পয়েন্টে বসছেন যাতে বক্তব্য উনি ভালো শুনতে পারেন। দুটো দিন উনি পুরোপুরি বক্তব্য শুনেছেন, ছিলেন হোটেল স্টার, আমার কেউ চিনি না জানি না। আলহামদুলিল্লাহ এখানে ফিরে গিয়েছেন, পাক্কা আহ্লাদিস হয়েছেন এখন, বললেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে ভালো লাগছে না নাকি কথাগুলো? আহ্লাদিসকে আহ্লাদিস করা যে যত কঠিন, একটা অন্য ভাইকে আহ্লাদিস হওয়াটা একেবারে ততটা সহজ। শুধু তাই না, তিনি এখন কি করেছেন জানেন? আমাদের আহ্লাদিস আন্দোলন উপরে যে ডক্টর থিসিসটা আছে 538 পৃষ্ঠার, পুরো থিসিসটা তিনি ইংরেজিতে অনুবাদ করে ফেলেছেন। আরো শুনলেন, এক সপ্তাহ আগে আমার সাথে টেলিফোনে কথা হলো, বুঝতে আপনার সিরাত রসুল যে 800 পৃষ্ঠার বিশাল বই, ওটার 190 পৃষ্ঠা অনুবাদ আমার হয়ে গেছে। কই বাংলাদেশে 3.5 কোটি 4 কোটি আহলেদ শুনতে পাই, আলেম ওলামা ডিগ্রিধারে তো শেষ নাই, কতগুলি বলেছে বাবা তোর একটু হাত দিয়ে একটু অনুবাদটা কর, আমি কোন দিক সামাল দেবো, কারোর দ্বারা হয়নি। আচ্ছা এই মানুষটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে তৈরি হয়ে গেল, এই বিশাল বইয়ের অনুবাদ করা শেষ, যদি আল্লাহ পাক তাকে হায়াতে রাখেন আর একটা বছর, হয়তো পুরো সিরাত রসুলটাই তার অনুবাদ হয়ে যাবে তার হাত দিয়ে। তখন আন্তর্জাতিক বিশ্ব জানবে যে বাংলাদেশে আহ্লাদিস আন্দোলনের কেমন কাজ হচ্ছে, কারণ বিদেশিরা তো বাংলা বোঝে না, ইংলিশ হলে একটা টিপ দিলে 40টা ভাষায় লোক বুঝতে পারে। কি যে নিয়মকরণ আজকাল হয়েছে আমরা সব বুঝি না, সেখানে বলাতে শুনি, যদি ইংরেজিতে কোনো বই লেখা হয় একটা বোতাম টিপ দিলে 40টা ভাষায় লোক বুঝতে পারে, যদি এটা ইংরেজি হয়ে যায় তো 40টা ভাষায় সিরাত রসুল চলে যাবে, সালাত রসুল অলরেডি চলে গেছে, ওটা ইংরেজি করেছে অনেক আগে। এই মানুষটা কিন্তু আমাদের মানুষ নন, তিনি আহলেস ঘরের জন্ম নেওয়া মানুষ না, এটা আপনাদের বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি।